গাইস কেমন আছো সবাই? আজকে তোমাদের পিটটা আমি দিতে চলেছি, সেই প্যাকটার নাম হলো বুল হর্ন কম্পিটিশন প্যাক। যারা কম্পিটিশন রিমিক্স করে বা কম্পিটিশন বিট বক্সিং করে, কম্পিটিশন শো করে, তাদের শো করার স্টার্টিংয়ে যে সমস্ত মানে হর্ন কম্পিটিশন যে বিটগুলো হয়, তো তার কয়েকটা স্যাম্পেল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্যাকটার নাম হলো বুল হর্ন কম্পিটিশন ট্রান্স। ওকে, তো আমি বাজাচ্ছি, তোমরা শুনে দেখো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, কেননা ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা এগুলোকে ডাউনলোড করতে পারো। ওকে, যেমন বুল হর্ন কম্পিটিশন ট্রান্স ইডিএম, এগুলো সম্পূর্ণ, তো যারা ট্রান্স মিক্স করো তাদের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, তাহলে তোমরা এগুলো ডাউনলোড করতে সুবিধা হবে। ওকে, যেমন বাজাচ্ছি শোনো। এটা বুল বুল হর্ন যে কম্পিটিশন, যেমন ইয়ার হর্ন আছে, বুল হর্ন আছে, আর এলিফ্যান্ট হর্ন আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড দিয়ে দেবো। তো আজকে এটা তোমরা ব্যবহার করে দেখো বা শুনে দেখো, যদি ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে নিও। আচ্ছা, এর পরবর্তী যে কম্পিটিশন বুল হর্ন কম্পিটিশন লুপটা আছে সেটা হলো, যে কটা আছে সব কটাই ট্রেন্ডিংয়ে চলছে এবং সব কটা কম বেশি তোমরা শুনেছো এর আগে এবং সব কটা এখন ইউজ হচ্ছে। যেমন আছে বুল হর্ন কম্পিটিশন ট্রান্স ফোর, তো এর পরবর্তী যে লুপসগুলো আছে সেটা হলো বুল হর্ন কম্পিটিশন ট্রান্স ইডিএম ফাইভ। বুল হর্ন বলতে সাধারণত মহিষ বা গরু যে যেমন আওয়াজটা হয়, তো তার ডাকটাকে মানে কাটকাটভাবে এই ট্রান্স ইডিএমের সঙ্গে যুক্ত করে এটাকে তৈরি করা হয়েছে। ওকে, তোমরা নিশ্চয়ই শুনে বুঝতে পারছো কেমন। পরবর্তী যেটা আছে ট্রান্স বুল হর্ন কম্পিটিশন ট্রান্স সেভেন, এই যে লুপসটা আমি বাজাচ্ছি এটা সবাই কম বেশি ব্যবহার করছে তাদের গানের মধ্যে, বা যারা ইডিএম জাস্ট ইডিএম রিমিক্স করছে তার মধ্যে, তো তোমরাও চাইলে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারো যদি ভালো লাগে। এর পরবর্তী যেটা আছে বুল হর্ন কম্পিটিশন ট্রান্স এইট এবং এটা লাস্ট বিট, শুনে দেখো কেমন। আমি ডেমো হিসাবে সবগুলো বাজালাম, যদি তোমাদের এগুলো প্রয়োজন মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো। তো তার জন্য তোমরা অনুরোধ থাকলেও ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, কারণ ভিডিওর মধ্যে পার্ট বাই পার্ট পাসওয়ার্ড হাইলাইটেড করা থাকবে, তো তোমরা সেগুলো পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে দেখতে পাবে। ওকে,